আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ উইকলি গেইনার্স এবং লুজার্সের লিস্ট পেতে চাই, তাহলে আমাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে আসতে হবে। এবং আমরা যদি নিচের দিকে আসি ওয়েবসাইটের, তাহলে দেখব উইকলি রিপোর্ট। এই উইকলি রিপোর্টে যদি আমরা যাই এবং ডাউনলোড করি, তাহলে সেখানে আমরা টপ গেইনার্স এবং লুজার্সের একটা লিস্ট পাব। তো আমরা যদি উইকলি রিপোর্টে ক্লিক করি এবং ডাউনলোড করে নেই, এখানে গত এক সপ্তাহের বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, বিভিন্ন যেই লেনদেন হয়েছে সেই ব্যাপারে বিভিন্ন ইনফরমেশনস দেওয়া আছে। এবং আমরা যদি নিচের দিকে আসি, তাহলে দেখব এই যে টপ 10 গেইনার কোম্পানিজ বাই ক্লোজিং প্রাইস অফ অল কোম্পানিজ। তো এখানে টপ যেই গেইনার্স ছিল উইকলি বেসিসে, লাস্ট উইকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যত শেয়ার লেনদেন হয়েছে, তার ভিতরে সবচেয়েতে বেশি যেই সমস্ত কোম্পানির শেয়ারের প্রাইস বেড়েছে, সেই লিস্টে এখানে আছে 10টা কোম্পানির ব্যাপারে। যদিও এখানে জেড ক্যাটাগরির কোম্পানি যেগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করা হয়েছে, সেগুলোকে এই কনসিডারেশনে নেওয়া হয়নি। এই গেইনার্সের যেই লিস্ট, সেখানে জেড ক্যাটাগরির কোনো কোম্পানি থাকবে না, এখানে সেটা বলা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে তোশরিফ ইন্ডাস্ট্রিজ গত এক সপ্তাহে, মানে 5 কর্মদিবসের ভিতরে, এখানে 49.48% বেড়েছে, সায়াম টেক্সটাইল 36.75% বেড়েছে, এরকম 10টা কোম্পানি যেটা সবচেয়েতে বেশি বেড়েছে সেভাবে সর্টিং দেওয়া আছে। সবচেয়েতে বেশিটা 1 নম্বরে এবং 10th যেটা প্রাইস বেড়েছে র্যাঙ্কিংয়ে, সেটা 10 নম্বর আছে, এইভাবে একটা র্যাঙ্ক করা আছে, এবং সেটা জেড ক্যাটাগরির কোম্পানি বাদে। এবং আমরা যদি নিচে আসি, এখানে টপ 10 লুজার্স, লুজার কোম্পানি যেগুলো সবচেয়েতে বেশি দাম কমেছে যে সমস্ত কোম্পানির, সেটার লিস্ট দেওয়া আছে। তো সবচেয়েতে বেশি যেমন দাম কমেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড, 20.51% কমেছে, তো সেইটাও এইভাবে র্যাঙ্কিং অনুযায়ী দেওয়া আছে, সবচেয়েতে বেশিটা সবার উপরে, এবং 10th যেটা সেটা হচ্ছে 10 নম্বরে আছে। হেমেল ডাইং যেমন 18.27% কমেছে, লিগাসি ফুটওয়্যার 13.59%। তো এটা হচ্ছে টপ 10 লুজার্স। এখানে অবশ্য জেড এক্সক্লুডেড বা এরকম কোনো ব্যাপার নেই, এখানে সব ক্যাটাগরির কোম্পানি এখানে আছে। যেমন এখানে আরেকটা আছে যে টপ 10 গেইনার্স বাই ক্লোজিং প্রাইস ফর দ্য এ ক্যাটাগরি। এ ক্যাটাগরির যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ভিতরে টপ গেইনার্স কারা ছিল, টপ দাম বেড়েছে কোন কোন কোম্পানির শেয়ারে এ ক্যাটাগরির ভিতরে। তো ক্যাটাগরির ব্যাপারে যদি আপনাদের কনফিউশন থাকে যে কোন কোম্পানি এ ক্যাটাগরি, কোন কোম্পানি বি ক্যাটাগরি, তো এই ব্যাপারেও ফাইন্যান্স স্কুলের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এ ক্যাটাগরি মানে হচ্ছে ওভারঅল 10% বা তার বেশি যে কোম্পানি ডিভিডেন্ড দেয়, তারা হচ্ছে যে মানে লাস্ট অর্থ বছরে দেয়া হয়েছে 10% ডিভিডেন্ড বা তার বেশি, এরকম কোম্পানিগুলো এ ক্যাটাগরিতে ট্রেড হয়। তো এনিওয়ে, এখানে আমরা যদি তার পরের লিস্টটা দেখি যে টপ 10 গেইনার্স বাই ক্লোজিং প্রাইস ফর দ্য বি, জি, এন অ্যান্ড জেড ক্যাটাগরি, এখানে আবার এ ক্যাটাগরি নাই, এ ক্যাটাগরি বাদে যে সমস্ত কোম্পানি, যেমন এখানে জেড ক্যাটাগরির কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স গত এক সপ্তাহে দাম বেড়েছে 29.41%। তো এইভাবেও একটা সর্টিং দেয়া আছে। তো এই ছিল টপ 10 গেইনার্স এবং লুজার্সের লিস্টের ব্যাপারে ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।